আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যেহেতু ঈদের একটি লম্বা বন্ধ ছিল, তাই আমরা ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া বেড়ানো এগুলোই চলছিল, তাই আপনারাই খুব বেশি ট্যুর ব্লগ পাচ্ছেন। আশা করছি আপনাদের ভালো লাগছে, বোরিং লাগছে না। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি। ইয়ানার বাবা বলে চলো তোমাদেরকে নিয়ে কাপ্তাই ঘুরে আসি। তখন আমি বলছি যে কাপ্তাই যেতে গেলে তো গাড়িটাই ঠিক করতে হবে। সে বললো না, লাইফে ফার্স্ট টাইম সিএনজি নিয়ে চলো, এক্সপিরিয়েন্স কেমন হয় দেখো। আমরা রেডি হয়ে সিএনজি নিয়ে চলে যাই রাস্তার মাথা। কাপ্তাই যেতে হলে আমাদের দুটো সিএনজি চেঞ্জ করতে হবে, শহরের যে সিএনজিগুলো সেগুলো ডিরেক্ট কাপ্তাই যাবে না, তাই আমাদের রাস্তায় মাথায় গিয়ে আরেকটা সিএনজি নিতে হবে, যেগুলো হচ্ছে আপনার কাপ্তাই রাঙ্গামাটি যায় সেই সিএনজিগুলো। তার জন্য আমরা সেখানে গিয়ে একটি ফুলের দোকানে দাঁড়িয়েছিলাম, ইয়ানার বাবা আমাদের জন্য একটি সিএনজি ঠিক করে। এই যে আমরা সিএনজিতে উঠে পড়লাম, ঠিক করে আমরা ডাইরেক্ট সিএনজি নিয়েছি। ততক্ষণ পর্যন্ত মেঘ আমাদের সাথে সাথে যাচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল, দেখুন রাস্তা একদম ভিজে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর গিয়ে দেখবেন ওয়েদারের আরেক রূপ, আকাশ দেখুন একদম মেঘলা। নেচার দেখতে খুবই ভালো লাগে আমার, তাই নেচার দেখতে দেখে যেতে আরও বেশি ভালো লাগে। এই দেখুন আস্তে আস্তে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, ওয়েদারও খুব সুন্দর হয়ে গেছে। বৃষ্টি আমাদের সাথে বিদায় নিয়ে সূর্যিমামা আমাদের সাথে চললো এবার। এখান থেকে কিন্তু কাপ্তাইয়ের পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার আম্মু বলছিল আর কি কাঞ্চনজঙ্ঘার মতো লাগছে। আসলেই হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘার মতো লাগছে। কিছুক্ষণ পর আপনারা দেখবেন পুরো কাঞ্চনজঙ্ঘার মতো লাগছে। তবে আমাদের কাঞ্চনজঙ্ঘা হচ্ছে বরফের না, হচ্ছে সবুজ গাছের, দেখতেই খুব সুন্দর লাগছে। এখান থেকে দেখে থাকতে কিন্তু খুব ভালো লাগে। প্রায় রাস্তায় দেখবেন ফাঁকা ফাঁকা কাপ্তাইয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই যে আমরা কাপ্তাই পৌঁছে গেলাম, পাহাড়ের উপর উঠছি সিএনজি নিয়ে। এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ না, খুবই ভালো লাগছিল। খোলামেলা বাতাস আসছে গাড়ির থেকে, কিন্তু খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আমরা সবাই বলছিলাম যে এভাবে কিন্তু আরেকবার আমরা রাঙ্গামাটি যাব। তবে সিএনজি নিয়ে যেতে আমাদের ভালোই লেগেছে এবং কোনো ট্রাভেল ফেস করিনি, আল্লাহ রহমতে আমরা কাপ্তাই সেফলি পৌঁছে যাই। আমরা গিয়েছিলাম নিঃসর্গ রিভার ভ্যালি, যেটা লোকমুখে পরিচিত হচ্ছে পট হাউস বলে। এই যে প্রথমে ঢুকতে তাদের প্লে জোন, তার সাথে একটি শপও আছে যেখানে আপনারা শাড়ি, থ্রি পিস, গামছা, পাহাড়ে সব কিছুই পাবেন। শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর, আমি একটি দেখেছিলাম, আমার ভালোও লেগেছিল, কিন্তু পরা হয় না দেখে তাই আমি নিইনি। এটি হচ্ছে তাদের রেস্টুরেন্ট, তাদের রেস্টুরেন্টে সবার জন্য অ্যালাও। এই যে এখানে আপনারা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এগুলো সবই করতে পারবেন। এই যে নিচে হচ্ছে তাদের পট হাউস। এই যে আপুরগুলো যেদিক দিয়ে আসছে সেদিক দিয়ে এই পট হাউসের রাস্তা, আপনারা এদিক দিয়েই নিচে নামতে পারবেন। আগে থেকে পারমিশন নিয়ে গেলে আপনারা নিচে নামতে পারবেন। খুব সুন্দর কিন্তু পরিবেশটি, নিচেও খুব ভালো লাগে। তাদের কিন্তু এখানে কায়াকিংও করার ব্যবস্থা আছে, স্টে করতে পারবেন রাতে এরকম পট হাউস। আমার জানার মতো এখানে কিন্তু সিকিউরিটিও ভালো আছে। এই তো আমি রেস্টুরেন্টে আবার চলে এসেছি দুপুরের লাঞ্চ করার জন্য। তাদের রেস্টুরেন্টে কিন্তু পরিষ্কার, একদম ছিমছাম সুন্দর। আমরা কিন্তু এখানে দুপুরের লাঞ্চটি সেরে নিয়েছি। দুপুরের লাঞ্চে ছিল আমাদের ভর্তা, আপনার তারপর ছিল চাপিলা মাছ যেটা কাপ্তাইয়ের ফেমাস মাছ, তারপর ছিল হচ্ছে মুরগি, তারপর হচ্ছে তাদের স্পেশাল একটি এই কাবাব যেটি হচ্ছে ফিশ দিয়ে করা। আমি তাদের মেনুটি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তবে তাদের মেনুগুলো হচ্ছে আপনার খুবই রিজনেবল, আপনারা চাইলে যে কেউ ট্রাই করে আসতে পারেন। আবার তাদের খাবারও কিন্তু খুবই মজা, এটি কিন্তু বলতে হয়। তবে তাদের শুটকি ভর্তাটি কোনো দিনও নেবেন না, সেটা হচ্ছে খুবই ঝাল। যারা খুব ঝাল খেতে পারেন তারা নেবেন, বাট যারা খুব ঝাল খেতে পারেন না তারা নেবেন না। ও আচ্ছা, আমরা কিন্তু ডালও নিয়েছিলাম। এই যে কাপ্তাই সে ফেমাস মাছ। আমরা খুব সিম্পল খাবার নিয়েছিলাম, কারণ আমার আম্মু ট্রাভেলের সময় বেশি স্পাইসি বা বেশি ফুড পছন্দ করে না, তার সমস্যা লাগে তাই সে অ্যালাও করে না। এরপর আমরা মা মেয়ে কিন্তু কফিও খেয়েছি, তাদের কফিও কিন্তু খুবই মজা। পরন্ত বিকেলে এখানে বসে কফি হাতে যদি আপনি কাপ্তাই লেকের দিকে তাকিয়ে থাকেন, মন আসলেই খুব ভালো হয়ে যাবে। এরপর আমরা কফি খেয়ে নিচে নামলাম তাদের পট হাউস ঘুরে দেখার জন্য। এই যে আমরা এখানে নেমে হাঁটছিলাম, প্রায় অনেকেই নেমেছে, হ্যাঁ আমরা পারমিশন নিয়ে নেমেছি। এই যে তাদের পট হাউসগুলো, তাদের পট হাউসে কিন্তু এক একটার এক এক নাম, নামগুলো কিন্তু বেশ সুন্দর। এই যে সেখানে এখানে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছিল।
এরপর আমরা ব্যাক করছিলাম। ব্যাক করার সময় আমরা কাপ্তাইয়ের যে ফেমাস আর্মিদের দই আর মিষ্টি পাওয়া যায় সেটি নেওয়ার জন্য নেমেছিলাম। এই যে বিজিবি ক্যান্টিনেই এটি পাওয়া যায়, এটি কিন্তু আর কোথাও পাওয়া যায় না। বিজিবির এখানে ব্যাগ অনেক কিছু জিনিস বিক্রি করছিল। এই যে ব্যাগ, ব্যাগগুলো এক একটা এক এক সাইজের, ভালোই ছিল ব্যাগগুলো। এই তো মিষ্টি, তাদের ফেমাস মিষ্টি মালাইকারির নাম, তারপর হচ্ছে তাদের দই, এই দুইটাই হচ্ছে তাদের খুবই ফেমাস। আমরা সেখান থেকে 1 কেজি দই আর 1 কেজি মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তারা এখানে ঈদ উপলক্ষে 3 পিসও সেল করছিল। এরপর আমরা সিএনজিতে উঠে গেলাম ব্যাক করার জন্য। এই তো চুয়েটের সামনে দিয়ে আমরা ব্যাক করছি। চুয়েটের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, আমার হাজব্যান্ডের প্রায় যাওয়া হয় তার কাজের জন্য, সে বলছিল ভিতরে নাকি আরও সুন্দর। এই যে চুয়েটের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাড়ি ফিরছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।